ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হিকিম কোনা জুবাইদা আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ডায়াবেটিস অর্থাৎ আপনারা কী কী খাবার গ্রহণ করলে ডায়াবেটিস থেকে পরিত্রাণ পাবেন যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন এবং যাদের এখনও ডায়াবেটিস হয়নি বা হবে বলে সন্দেহ করছেন তারা ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারবেন তা আগে আমরা আমরা আমাদের একটা কথা প্রচলিত মনে করতাম যে বছর বয়সে গিয়ে ডায়াবেটিস হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে চল্লিশ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই তিরিশ বত্রিশ কিংবা কখনো কখনো তারও আগেই অনেকেরই ডায়াবেটিস রোগ দেখা দিচ্ছে তো আমি আপনাদের একটু সচেতন করার জন্য আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল রাখার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি তো আমি যেসব খাবারের কথা বলবো আপনারা অবশ্যই সেগুলো কন্টিনিউ করবেন এবং সেই নিয়মগুলো ফলো করবেন তাহলে দেখবেন যে আপনারা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছেন তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এই খাবারগুলোর পাশাপাশি ভিডিও শেষে আরও একটি টিপস দেবো যেটি আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে খুব বেশি কাজে দেবে তো আমি খাবারগুলো বলার আগে আপনাদেরকে জানাই গুগল প্লে স্টোরে হেকিম কন্যা জুবাইদার নামে আমার একটি অ্যাপস আছে আপনারা অনেকেই হয়তো বা জানেন আর যারা জানেন না তাদের জানানোর জন্য বলছি এই অ্যাপসটির মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের বিভিন্ন রকম হেলথ টিপস বিভিন্ন রকমের বিউটি টিপস দিয়ে সহায়তা করতে আপনারা অবশ্যই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো ফিরে আসছি আজকের ভিডিওর টপিকে তো যেটা বলছিলাম যে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যে খাবারগুলো আপনি গ্রহণ করবেন শুরুতেই আমি একটা খাবারের কথা বলি সেটা হচ্ছে যে করল্লা করলা আমরা সবাই চিনে থাকি এটি আমরা সবজি হিসেবে খেয়ে থাকি তো আপনি ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এই করোলার কিন্তু খুবই কার্যকর একটা উপাদান এই করলার মধ্যে ইনসুলিনের মাত্রাটা অধিক পরিমাণে রয়েছে অর্থাৎ যাদের ডায়াবেটিস রয়েছে তারা যে ইনসুলিন নেন সেই ইনসুলিন নেওয়ার পরিবর্তে আপনি যদি করল্লার জুস সকালে খালি পেটে পান করেন দেখবেন যে আপনার ইনসুলিনের কাজ হয়ে যাবে আপনার ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না তো এই সকালবেলা খালি পেটে করলার জুস এক গ্লাস যদি খেতে পারেন এটা অনেক কার্যকর আর যদি কেউ এই করলার জুসটা খেতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি করলা সবজি আকারেও রান্না করে খেতে পারেন এতেও এটা কার্যকর ফল দেবে সেকেন্ড আমি বলছি নিম পাতা নিম পাতার রস তো আপনাদের এখন কিন্তু সংকরায়ন পদ্ধতির মাধ্যমে অনেক ধরনের নিম গাছ তৈরি হয়েছে তো আপনাকে জাত নিম বলতে যেটা বোঝায় দেশি নিম গাছ সেই নিম গাছের পাতা রস করে খেতে হবে নিম গাছের পাতার রস নিম পাতার রস এটি কিন্তু খুবই কার্যকর একটা উপাদান আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য এরপর আমি যে খাবারটার কথা বলবো এটি একটি ফল এটা হচ্ছে যে জাম অর্থাৎ কালো জাম যেটিকে আমরা বলে থাকি এই কালো জাম কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ডায়াবেটিসের যে সুগার লেভেলটা কমাই নিয়ে আসার জন্য খুবই কার্যকর একটা ফল কালো জামের ভিতরে যে বীজটা রয়েছে কালো জামের বীজ এই কালো জামের বীজটা অনেক বেশি ইফেক্টিভ ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি এই কালো জামের বীজটি আপনি একটু শুকায় রোদে শুকায় নিলেন শুকানোর পর এটিকে গুঁড়া করে আপনি সংরক্ষণ করতে পারেন সেই গুড়া আপনি পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন পান করতে পারেন এটি কিন্তু আপনার সুগার লেভেলকে কন্ট্রোল করতে খুবই কাজে দেবে এরপর আমি যে খাবারটার কথা বলবো এটি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য দেখা যায় যে ডাক্তাররাও রিকমেন্ড করে থাকেন সেটি হচ্ছে যে রসুন রসুন আপনি আপনাকে কাঁচা খেতে হবে এই কাঁচা রসুনের মধ্যে ইনসুলিনের পরিমাণটা এত বেশি আছে যে আপনি যদি রসুন প্রতিদিন কাঁচা গ্রহণ করেন মানে খান তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিসের যে সুগার লেভেলটা অনেকটা কন্ট্রোল হয়ে আসবে আপনার কোনো ওষুধ বা ইনসুলিন নেওয়ার প্রয়োজন হবে না এরপর আমি আরেকটা খাবার আর আপনাদের রিকমেন্ড করি সেটি হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় ইসব গুল ইসবগুল কী করে ইসবগুল হচ্ছে আপনার শরীর থেকে যে ক্ষয়টা হয় শরীরের যে ক্ষয়টা হয় অর্থাৎ ডায়াবেটিস হওয়ার কারণে ঘন ঘন প্রসাব হয় দেখা যাচ্ছে যে শরীরে ঘাম হয় তো এই প্রসাব হওয়ার কারণে আপনার শরীর থেকে যে উপাদানটা বেরিয়ে যাচ্ছে যে ক্ষতিটা হচ্ছে শরীরের এই ইসবগুল আপনার সেই ক্ষতিটা পূরণ করে দেবে তো এই ইসবগুল ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর একটা খাবার এরপরে আমি যে খাবারটার কথা বলছি এটি একটি সবজি এটি হচ্ছে ব্রকোলি এটিকে আমরা গ্রিন ফুলকপিও বলে থাকি অর্থাৎ সবুজ ফুলকপি তো ব্রকোলি বাজারে কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তো আপনারা এই ব্রোকলিটা আপনারা সবজি আকারে খেতে পারেন এই ব্রোকলি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অনেক ইফেক্টিভ এরপরে আমি যে উপাদানটার কথা বলবো এটি হচ্ছে তুলসী আপনি তুলসী তুলসী পাতাও কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য কার্যকর ফল দেয় আপনি এক্ষেত্রে কি করতে পারেন তুলসী পাতাটা আপনি চা আকারে একটু চায়ের মতো করে একটু বয়ল করে নিলে নিয়ে সে পানিটা খাবেন দেখবেন যে এটি খুব কাজে দেবে আরেকটা উপাদানের কথা আমি আপনাদেরকে বলি এটি আমরা মশলায় দারুচিনি হিসেবে ব্যবহার করে থাকি এই দারুচিনি আপনি দেখা যাচ্ছে দুই একটা টুকরা নিয়ে পানিতে একটু বয়ল করলেন করে সে পানিটা খেয়ে নিলেন এই দারুচিনিটা দারুচিনির বয়ল করা যে পানিটা এটা কিন্তু আপনার ডায়াবেটিসের সুগার লেভেলকে কন্ট্রোল করতে খুবই কাজে দেবে আমি এই ভিডিওতে এতক্ষণ যে কথাগুলো বললাম যে টিপসগুলো দিলাম আপনারা যদি এগুলো ফলো করেন তো অবশ্যই কার্যকর ফল পাবেন আমাদের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক দেবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ডায়াবেটিস ডায়াবেটিসের প্রতিকার সম্পর্কে জানতে পারে অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে বা যাদের এখনও হয়নি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সতর্ক হতে পারে এবং এই খাবারগুলো গ্রহণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের রাখতে পারে তো আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে আরও বেশি উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাতে আমি আপনাদেরকে আরও অনেক বেশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে পারি তো ফিরে আসছি ভিডিওর টপিকে তো আমি আপনাদেরকে বলি আপনাদের একটা অভ্যাস তৈরি করতে হবে যাদের ডায়াবেটিস আছে কিংবা যাদের ডায়াবেটিস নেই সবাই এই অভ্যাসটা তৈরি করলে আপনারা দেখা যাবে অনেক অনেকটা অনেক সুস্থ থাকবেন অনেক রকমের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন সেটি হচ্ছে যে খাবার পর আপনাদেরকে প্রসাব করার অভ্যাস তৈরি করতে হবে খাবার 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 খেলেন খেয়ে সঙ্গে সঙ্গে আপনি টয়লেটে চলে গেলেন গিয়ে একটু প্রসাব করলেন যদি চাপ নাও থাকে তারপরও একটু চেষ্টা করলেন যতটুকুই হয় এটি এতে কি হবে আপনার শরীরের আপনি আমরা যে খাবারের মাধ্যমে যে খাবারগুলো আমরা গ্রহণ করি এতে কিন্তু প্রচুর শক্তি অর্থাৎ কোলেস্টরল মাত্রাটা আমাদের মধ্যে চলে আসে তো আপনি যদি খাবার পরে পরে প্রসাবটা করেন তো দেখা যাবে এখানে অনেকটা এই প্রসাবের মাধ্যমে বেরিয়ে আসবে সেক্ষেত্রে যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের কিন্তু খাবারটা পরিমিত পরিমাণে খেতে হয় অর্থাৎ বেশি পরিমাণে পুষ্টি জাতীয় খাবার আবার অনেক বেশি খাবার গ্রহণ করলে তাদের শরীরে ক্ষতি সাধন হয় তো সেক্ষেত্রে তারা যদি প্রসাবটা করেন এতে অনেকটা বের হয়ে যাবে খাবারের পুষ্টি সেক্ষেত্রে তারা একটু সুস্থ থাকবেন তো এটি যদি আপনি অভ্যাস তৈরি করেন তাহলে দেখবেন যে অভ্যাস হয়ে যাবে যে কোনো যে অভ্যাস তৈরি করতে গেলে একটু কষ্ট করতে হয় তো দেখবেন একটু কষ্ট করবেন তো অবশ্যই ফল পাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনারা ভিডিওটি ভালোভাবে দেখুন এবং খাবারগুলোর কথা মনে রাখুন যাদের ডায়াবেটিস আছে তারা সতর্ক থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ